সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আবারও নইলেঘাট গ্রামে চলে আসলাম। তো এখানে বন্যার পানি অলরেডি এসে পড়েছে, তো দেখতে পাচ্ছেন এগুলো সব বন্যার পানি। তো আজকে ভিডিওতে পালন আছে আমাদের সাথে, আমরা ঘুরে ঘুরে আজকে এই বন্যার দৃশ্য এবং এই গ্রামের যে দৃশ্যটি রয়েছে সেটি আপনাদের দেখাবো। আশা করি আজকের এই ভিডিওটি খুবই সুন্দর হতে যাচ্ছে। আর আপনারা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন জামালপুর জেলার মেলান্দহ উপজেলার নইলেঘাট গ্রামের আজকের সুন্দর প্রাকৃতিক এবং মনোমুগ্ধকর দৃশ্য। তো আমরা আরেকটি সুন্দর রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাব। তো খুবই সুন্দর গ্রামীণ পরিবেশ। অসাধারণ সুন্দর গ্রামের দৃশ্যটি। তো খুব সুন্দর একটি রাস্তা চলে গিয়েছে এখানে। তো খুবই সুন্দর একটি গ্রামের রাস্তা। গ্রামীণ মেট্রো পথের দুধারে সারি সারি এরকম ইউক্যালিপ্টাস গাছ। তো অলরেডি এখানে বন্যার পানি এসে গেছে, ক্রমেই আরও বন্যার পানি আসছে। তো এই রাস্তাগুলো কিন্তু তলিয়ে যাবে, অথই পানির নিচে চলে যাবে দু একদিনের মধ্যেই। তো এটি একটি বন্যাপ্রবণ এলাকা, তো এখানে বন্যার পানি সবচেয়ে আগে আসে আমাদের এই আশপাশের মধ্যে। তাই এখানে চলে আসা। তো আমরা এই গ্রামীণ রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাব এবং এই গ্রামের যে আশপাশের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাবো। তো দেখুন কত সুন্দর একটি দৃশ্য। তো খুবই সুন্দর একটি গ্রাম। গ্রামে মেঠো পথ চলে গিয়েছে। খুবই সুন্দর পরিবেশ। তো এরকম গ্রামীণ মেট্রো পথ দিয়ে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে।
তো আমরা আরো কিছু সামনের দিকে যাব এবং এই গ্রামের দৃশ্যগুলো আপনাদের দেখাবো। গরু কয়টা আছে ভাই? পানি দুই দিন ধরে রাইট আছে, খুব জোর মেলা এবার। তো আসলে গ্রামটি ঘুরতে আমার খুবই ভালো লাগছে। তো পালন, তোমার কেমন লাগছে আজকে? খুব সুন্দর লাগতেছে, বিকালের দৃশ্য তো অনেক ভালো লাগতেছে। চারিদিকে শুধু খোলামেলা আর মাঠ দেখা যাইতেছে, আর সামনে পানি, তো মনে হয় বন্যা আইসেই যাব, খুব ভালো লাগতেছে। তো আসলে সত্যি কথা বলতে এই বিকালের পরন্ত বিকালের পরিবেশে কিন্তু এই গ্রামটি ঘুরতে খুবই ভালো লাগছে আমারও। কোনো রোদ নেই, খুব সুন্দর বাতাস, সেই সাথে বন্যার পানি চলে আসা এবং গ্রামীণ মেট্রোপথ সব মিলিয়ে পরিবেশটি খুবই চমৎকার। আসলে তো এই চমৎকার পরিবেশের মধ্যেই আজকে ভিডিও ধারণ করছি। তো আপনাদের কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। এখানে খুবই সুন্দর একটি বাড়ি গ্রামের মধ্যে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যারা এতক্ষণ কষ্ট করে এবং ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা সকলেই জানেন আমরা এরকম গ্রাম বাংলার দৃশ্য নিয়েই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওগুলো প্রচার করে থাকি। তাই যারা গ্রামকে ভালোবাসেন এবং গ্রামের দৃশ্য দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়।